হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপা সাতকামনা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, এখানে এগুলো কি দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো? এটা হচ্ছে কিশমিশ। তো আমি ঘরে বানিয়েছি, আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এই দেখো এখানে আমি অনেকটা পরিমাণে অনেকটা পরিমাণে আমি এখানে আঙুর ফল নিয়ে নিয়েছি। এই আঙুর ফলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো অনেকটা পরিমাণ বলতে এখানে প্রায় 800-900 আঙুর ফল আছে। এই দেখো আঙুর ফলগুলো আমি এখানে ভালো করে জলে ডলে ডলে ধুয়ে নিচ্ছি, কারণ আঙুর ফলের গায়ে অনেক সময় নোংরা থেকেই থাকে, ওই জন্য আঙুর ফলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই দেখো এগুলো আমি মানে ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, দেখবে খুব সুন্দর হয়। প্যাকেটে কেনা পাওয়া যায়, তারপরে অনেক দোকানে কেনা পাওয়া যায়। তো ওইভাবে না কিনে তোমরা বাড়িতে এইভাবে এই সময় খুব ভালো আঙুর ফল পাওয়া যায়, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারো। তো চলো, আমি কিভাবে বানিয়েছি, কী প্রসেসে বানিয়েছি তোমাদের সবটাই দেখাবো। তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো এই দেখো আঙুর ফলটা ধুয়ে আমি এখানে জল বসিয়ে দিয়েছি, আর একটা আমি এই দেখো আঁচটা পুরো হাই করে দিয়েছি। আর এই দেখো এখানে জলে আমি আঙুর ফলগুলো সব দিয়ে দিলাম। আঙুর ফলগুলো দেওয়ার পর আমি একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আঙুর ফলগুলো একটু ভালো সিদ্ধ হয়। তো তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, দেখবে খুব সুন্দর হবে। তো এই দেখো আমার এখানে আঙুর ফলগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে। তোমরা বুঝতে পারবে কি বলো তো, এই দেখো জলের সব ওপরে ভেসে উঠেছে আঙুর ফলগুলো, একটাও নিচে নেই। তো জলের ওপরে ভেসে উঠেছে মানে আঙুর ফলগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর প্রত্যেকটা হয়েও গেছে। তো এইবার আমাকে আঙুর ফলগুলো ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তো জলটা ঝরিয়ে নেব। তো তোমরা তোমাদের যদি ভালো লাগে আমার এই প্রসেসটা, যদি এইভাবে কিশমিশ তোমরা বাড়িতে তৈরি করতে পারো, দেখবে তোমাদেরও ভালো হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দিও, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে ফেলবো। আর এটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ আমি আর একটুখানি জাস্ট ফোটালাম। তো এবার আমি এটাকে নাবিয়ে নেব। তো এটা হয়ে গেছে, এই দেখো আমি নেড়ে চেড়ে এইবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। তো এই দেখো এই ঝাঁচুড়ি মানে ডেচকি টাইপের এটার ভিতরে আমি নাবিয়ে নিচ্ছি, কারণ জলটা ঝরে যাবে আর এতে খুব ভালো হবে, ওই জন্য আমি এর ভিতরে এটাকে নাবিয়ে নিলাম। তো এই দেখো প্রত্যেকটা আমি ভালো করে সব তুলে নিচ্ছি জল থেকে। তো এই দেখো আমি সব কটাই জল থেকে ভালো করে তুলে নিচ্ছি। তো এই দেখো আমার এখানে সবই তোলা হয়ে গেছে, আর আমি একটু জলটা ঝরানোর জন্য কিছুক্ষণ একটু রেখে দেব। এই এই দেখো এই ঝাঁঝুড়ি বাটিটার ভিতরে আমি কিছুক্ষণ একটু রেখে দেব জলটা ঝরানোর জন্য। আর এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম একবার হাতে করে। তো ভীষণ গরম। তো এই দেখো আমি এটার ভিতরে একটু রেখে দেবো, যাতে জলটা একটু ঝরে যায়। তারপর আমি কী করছি তোমাদের দেখাবো। তো এই দেখো আমি একটু ঝাঁকিয়ে নিলাম যাতে জলটা ঝরে যায় ওই জন্য। তো চলো, আমার এটা জলটা অনেকক্ষণই দিয়েছি, এটা মোটামুটি ঝরে গেছে জল, আর এর ভিতরে সেরকম জল নেই। আমি একটা একটা করে মানে নাড়িয়ে দিচ্ছি যাতে জল না থাকে। এইবার আমি এটাকে এবার একটা বড় থালার ভিতরে ঢেলে নেব। তো এই দেখো এখানে আমি বড় থালার ভিতরে ঢেলে নিয়েছি। ঢেলে আমি একটা সুতির নরম কাপড় দিয়ে এটাকে জলটা সোপ করার জন্য একটু চেপে চেপে দিচ্ছি, যাতে জলটা না থাকে। তো এইরকম করে জলটা অনেকটাই সোপ করে নেবে এই সুতির কাপড়ে। তো এই দেখো আমার এখানে কিশমিশের যেটা রেডি হচ্ছে আর কি, আঙুর ফল থেকে যে জলটা সেই জলটা অনেকটাই সোপ করে নিয়েছে এই সুতির কাপড়ে। তো এই দেখো আমি এখানে এইভাবেই জলটা সোপ করাচ্ছি। তো তোমরাও যে কোনো নরম সুতির কাপড় নিয়ে এইভাবে করতে পারো। তো চলো, এটা আমার হয়ে গেছে, আর সেরকম খুব একটা জল নেই, তো যেটুকুনি থাকবে আমি একটু সোপ করে নিচ্ছি এইভাবে। তো এরপর আমাকে এটা ছাদে রোদ দিতে হবে, আর এটার জন্য আমার 3-4 দিন রোদে দেওয়া ছিল। তো এই দেখো এটাকে আমি 3-4 দিন রোদে দিয়েছি। এই দেখো এখানে এই কাপড়টার ভিতরে আমি একটা একটা করে পুরো পেতে দিয়েছি।
পুরো পেতে দিয়েছি একটা একটা করে, দিয়ে এর ওপরে আমি একটা নেট জাল ফেলে দিয়েছি যাতে কিছুতে মুখ না দেয়। তো এটার জন্য আমার তিনটে থেকে, হ্যাঁ দু তিন দিন, দুটো নয় তিন দিন, হ্যাঁ 3 দিন এটা আমার রোদ লেগেছে। আর এখন তো বিশাল রোদ প্রচণ্ড, আর আমি একদম ওই 4:00-5টার সময় তুলে নিয়ে চলে যাই। তো এই দেখো এটার জন্য আমার 3 দিন রোদ লেগেছে, আর এই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই দেখো শুকিয়ে, এই এই শুকিয়ে এরকম একদম কিশমিশ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিশমিশ। তো এইভাবে তোমরাও বাড়িতে বানাও, কিনে আনার থেকে এইভাবে স্টোর করে বাড়িতে রাখো। তো আজকের মতো এটুকুনি, টাটা বাই বাই।